ঈদে মুক্তি পাওয়া সিনেমার চতুর্থ সপ্তাহ পড়েছে। মুক্তি পাওয়ার পাঁচটি সিনেমার মধ্যে সুরঙ্গ ও প্রিয়তমার ছবি দুটি এখন ধাপড় দেখিয়ে প্রদর্শিত হচ্ছে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে। তবে সিনেপ্লেক্সের সংখ্যা ঠিক থাকলেও চতুর্থ সপ্তাহে এসে প্রিয়তমা সারা দেশে সিঙ্গেল হলে সংখ্যা কমেছে, বেড়েছে সুরঙ্গের। তৃতীয় সপ্তাহে এসে প্রিয়তমার ছবির হল ছিল 84টি, যেখান থেকে মুক্তাগাছার মূল, সাতক্ষীরার সঙ্গীতা, শ্রীপুরের শাপলা, সদরপুরের রাজিয়া, গুরুদাসপুরের আনন্দ সহ 23টি হল কমে এখন 61টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রিয়তমা সিনেমার পরিবেশক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যবস্থাপক মঞ্জুর আলম প্রথম আলোকে বলেন, মাল্টিপ্লেক্স সহ মণিহার, মধুমিতার মতো দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে এখনও প্রিয়তমা ভালোভাবেই চলছে। কিছু সংখ্যক ছোট হল থেকে নেমে এসেছে ছবিটি। ওইসব প্রেক্ষাগৃহে 3 সপ্তাহ আমাদের ছবিটি চালিয়েছি, ঈদে আরেকটি ছবিও ভালো যাচ্ছে, ওইসব হলে ছবিটি তারা চালাবে, সব ছবিই ভালো যাক, ভালো ব্যবসা করুক, সেটাই আমরা চাই, তাহলে প্রযোজক বাঁচবে, বাঁচবে হল। চতুর্থ সপ্তাহে এসে 27টি হলের মধ্যে শুধু কুষ্টিয়ার স্বপ্নীল ও গ্র্যান্ড সিলেট হোটেল থেকে সুরঙ্গ নেমে গেছে। তবে দেওয়ানগঞ্জের বাই বাই সিনেমা, সৈয়দপুরের তামান্না, উল্লাপাড়ার মল্লিকা সহ নতুন করে আরও 25টি হল বেড়েছে। এখন মোট 50টি হল প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সুরঙ্গ ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান দি কন্টেন্ট স্পেশালিস্ট অন্যতম কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, আমাদের ছবি মাত্র 2 দিন হল কমেছে, দ্বিগুণ বেড়েছে, আশা করছি পরের সপ্তাহে আরও হল বাড়বে ছবিটির, কারণ প্রিয়তমা শুরুতেই বেশি হলে মুক্তি পেয়েছে, অনেক হলে প্রিয়তমা দেখা শেষ দর্শকদের, এখন ওইসব হলে নতুন ছবি হিসেবে সুরঙ্গ উঠাবে হল মালিকরা। সেই হিসেবে 5ম সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়বে আশা করছি। এদিকে চতুর্থ সপ্তাহে এসে ক্যাসিনো 10টি হলে, লালসারি 6টি হলে ও প্রহেলিকা 4টি হলে চলছে।